পায়রা নিয়ে আসি। কিরে ভাই দেখছেন কত সুন্দর সুন্দর কলা, কিরে এটা শব্দ না, কিরে বাড়ি হলো শব্দ তো। Hello guys, I'm here to Wafee and welcome back to guys another vlog video. So guys, dekhte dekhte amra vlog 51 e eshe bolam. Finally amra 14 diner o plus din por amra amader vlog e back korechi. So guys, ekta dhamaka to anti hobe. So guys, ekhon apnar mone question rakhte pare je ajker vlog ta abar kothay hote jacche. So somoshya nei, am bole dicchi ajker vlog ta hote jacche. Ajke amra bondhura mile team vlog banacchi. সবাই মিলে মজা টজা করবো, সেটাকেই ভাবলাম যে একটা ব্লগ হিসেবে আপনাদের মাঝে তুলে ধরি। আজকের ব্লগে কিন্তু আনলিমিটেড ফান থাকতে পারতেছে, এটা ফ্রি আপনাদের জন্য। সো গাইজ, এখনই যারা আমাদের চ্যানেল নতুন তার হিট দিয়ে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় পেতে পারেন। সো লেটস গো। সো গাইজ, আমাদের সাথে আজকে আমরা তো শুধু একা ব্লগ করতে আসি নাই, আমাদের সাথে আরও স্বাধীন আছে, তাসিন আছে। সো আগে আমরা তাসিনের সাথে মিট আপ করে দিব আপনাদের। সো এখানেই দেখতে পারতেছেন তাসিন। সো তাসিন, তুমি যে আজকে আমাদের ব্লগে আসলা, সো তোমার ফিলিংসটা কেমন একটু দর্শকদের সাথে শেয়ার করো। আই এম ফিলিং সো গুড, অনেক ভালো লাগতেছে। শীতের সময় অনেকদিন পর ব্লগ হচ্ছে। আর গাইজ, আজকে কিন্তু 14 ডিসেম্বর, মানে পরশু দিন হচ্ছে আবার 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর অবশ্যই 16 ডিসেম্বর ব্লগ আসবে, ব্লগ আসবে। যদি এই ভিডিওতে যদি আপনি 100টার উপরে লাইক পূরণ করতে পারেন, তাহলে 16 ডিসেম্বর অবশ্যই ব্লগ আসবে। আজকের মধ্যে 600 সাবস্ক্রাইবার কমপ্লিট করেন, এবং আজকে কিন্তু একটা টিভি জেতার সুযোগ আপনাদের মাঝে আসবে, সেটা কিন্তু আমি পরে বলবো আপনাদের। সো গাইস, স্বাধীনকে আমি জিজ্ঞেস করবো যে স্বাধীন যে আমাদের ব্লগে আসলো, সো এটা ওর কেমন ফিলিং। সো স্বাধীন, তুমি যে আমাদের ব্লগে আসলা, সো তোমার কেমন ফিলিং একটু দর্শকদের যদি শেয়ার করতে পারো ভালো। গাইস, সো গাইস দেখতেই পাচ্ছেন ওই জায়গায় কিন্তু কলা আছে এখানে। সো গাইস, অনেক সুন্দর কলা, কলা চুরি করাই তো আমার কাজ, আমাদের যে কোনো কিছু চুরি করাই তো আমাদের কাজ। সো গাইস, চলেন এই কলাগুলো আগে পায়রা নিয়ে আসি। কিরে ভাই দেখতেছেন কত সুন্দর সুন্দর কলা, কিরে এটা শব্দ না, কিরে বাড়ি হলো শব্দ তো। এখন আমরা এসে পড়ছি তাসিনদের ছাদে, যেহেতু আপনাদের বলছি আজকে আজকের ব্লগটা হচ্ছে আনলিমিটেড মজা থাকবে, আনলিমিটেড মানে কোনো মজা হয়ে থাকবে না। সো গাইজ, আমি এদিক দিয়ে কথা বলতেছি আর এদিক দিয়ে হচ্ছে ফিটনামি করতেছি, এই যে গাছের বাকি বেঙ্গাল আছে যে দেখতে পাচ্ছেন, আজকে আমি বলে রাখছি যে আনলিমিটেড মজা থাকবে। সো আগে বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। সো এটাকে এখন আর আগে থাকতে আপনাদের সুন্দরভাবে তুলে ধরি, এরপর আমরা রাতের বেলা গিয়ে পিঠা খাবো, তারপর ব্যাডমিন্টন করবো, অনেক মজা হবে। সো গাইজ, এখন আসি একটা কথার বিষয়ে। আমি লালবাগ কেল্লার ভিডিওটা আপনাদের বলেছিলাম যে সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কিন্তু যাদের বলেছিলাম যে দিব তারা তাদের কিন্তু আমরা দিয়েছি, সেই লাইভটা কিন্তু আমাদের ফেসবুক পেজে রয়েছে, চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও গাইজ, এখানে এই ব্লগে কিন্তু আমি বলেছি যে ফিফা ওয়ার্ল্ড কাপ
ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা আইসা পড়তেছে, এই জন্য আমরা 17 তারিখের আগ পর্যন্ত একটা ভিডিও লঞ্চ একটা টুর্নামেন্ট লঞ্চ করেছি। এই টুর্নামেন্টটা হচ্ছে, ফার্স্টে আপনি আপনাদের ফেসবুক পেজে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনাদের এখানে ফেসবুকে পোস্ট করবেন, আমি আমাকে দেবেন #wafeesaadwinner #wafeesaadchampion ইত্যাদি লিখে জাস্ট পেস্ট করে পোস্ট করে দেবেন। তাহলে আপনারা এ থেকে আমরা পাঁচজনকে নিয়ে আসবো এবং পাঁচজনই পাবে কিছু আকর্ষণীয় পুরস্কার। প্রথম এখন পুরস্কারের ব্যাপারে আসি, প্রথমজন পাবেন হচ্ছে একটি স্মার্ট টিভি, দ্বিতীয়জন পাবেন হচ্ছে একটি ব্ল্যান্ডার পাবেন, তৃতীয়জন পাবেন একটি সুন্দর একটি ঘড়ি, চতুর্থজন যে সে পাবে হচ্ছে একটি ফুটবল, এবং পঞ্চম যে সে একটি পাবে একটি সুন্দর কাচের মগ। সো গাইজ, এখনই এই টুর্নামেন্টে যোগদান করুন এবং অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার জিতুন। ধন্যবাদ গাইজ। এরপর শীতের রাতে অনেকক্ষণ আমরা ব্লগ করার পর আমরা এসে পড়েছিলাম আরেকটি এলাকায় খেলা দেখার জন্য। সেখানে খেলা একটি টুর্নামেন্ট, ব্যাডমিন্টন একটি টুর্নামেন্ট হচ্ছিল। আমরা সেই টুর্নামেন্টটি খুব মনোযোগ সহকারে দেখলাম এবং মজা করলাম। এছাড়াও আমরা শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা, যেমন পুলি পিঠা, বাবা পিঠা, মেরা পিঠা, চিতই পিঠা, বিভিন্ন ধরনের পিঠাকে আমাদের রসনাকে তৃপ্তি বানালাম এবং ম্যাচগুলো দেখা শুরু করলাম। ম্যাচ দেখার মধ্যেই রয়েছে অনেক মজা, এবং এখানে কনকনে শীতে মানুষের হাড় কাঁপানো, শীতেও মানুষ এখানে যে র্যাকেট খেলা দেখতেছে এটা দেখে আমি পুরোই অবাক, কারণ মানুষের র্যাকেট খেলার প্রতি এত প্রবল যে আগ্রহ, সেটা এই জায়গায় না আসলে আমি কখনো বুঝতে পারতাম না। সো গাইজ, আমরা এখন ব্লগের একটা লাস্ট মাথায় এসে পড়েছি, আপনারা দেখুন তারা কীভাবে নিখুঁতভাবে ব্যাডমিন্টন খেলছে। আমি তো দেখে খুবই অবাক, আমি প্রায় ব্যাডমিন্টন খেলাতে পারি, আবার বলতে গেলে তাও পারিও না, এমনকি বলতে গেলে আসলে ভালো করে পারিও না। সো গাইজ, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি অন্য পরিমাণে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক চ্যান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেন, যাতে এই ধরনের ভিডিও সবাই সবসময় পেতে পারেন। সো গাইজ, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ঘরে বসে চিল করেন, আমার মতো চিল করেন। সো গাইজ, আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, আর আমি এখন আসি বসুন্ধরা। সো লেটস গো, বাই বাই, দ্য ব্রো। সবে মিলে মিশে দেখবো খেলা।